দর্শক, আমি ঠিক দাঁড়িয়ে আছি রাজধানীর কারণ বাজারে। আমার পেছনে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে। রাজধানীর অন্যান্য বাজারের মতো কারণ বাজারও বেশ জনপ্রিয়। এখানে রাজধানীর বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ আসে কেনাকাটার জন্য। এছাড়া বৃহত্তর পাইকারি বাজার এটা। তো এখানে আমরা রাজধানীর চক বাজারের মতো এখানেও বেশ কিছু হচ্ছে আপনার ইফতার সামগ্রী বিক্রি করতে দেখছি। তবে এখানে রাজধানীর চক বাজার থেকে রাজধানীর কারণ বাজারের অনেকটুকু হচ্ছে দাম কম। তো আমরা বেশ কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছি, তারা বলেছেন তাদের ক্রেতা মূলত হচ্ছে বিভিন্ন অফিসগামী মানুষ এবং হচ্ছে এখানে কারণ বাজারে যারা ব্যবসা করেন কাঁচা বাজারের আড়তদার, তারাই মূলত হচ্ছে ক্রেতা। তো আমি একজন বিক্রেতার কাছে আসে জানতে দাম জানতে চাইবো আসলে কোন ইফতারি সামগ্রী কত দাম। আচ্ছা, আপনার এখানে সামগ্রীর দাম ছোলা বেশি 100 টাকা কেজি ছোলা, তারপরে আছে বরিন্দা আছে 100 টাকা কেজি, জিলাপি আছে 100 টাকা কেজি, এবার আছে গুন্ডি আছে 80 টাকা কেজি, বেগুন আলু সব এগুলো 3 টাকা পিস পেয়েছো। ডাকে ডাকে আমার আসে তো অনেকজনে আসে, অনেক পুরে আসে, অনেক বাইরে তলুক আসে, কাস্টল তো অনেক জায়গা দেখিয়ে আসে, বুঝেন নেই। শুধু রমজান নেই 5 বছর হয়, মোটামুটি ভালোই হয়। আলাদা হিসাব ওটা তো ভালো উন্নত মানে থাকবেই, ওটা থেকে কিছু একটু মানে আমাদের কিছু নিয়ন্ত্রণ আছে আর কি, ওটা থেকে কিছু নিয়ন্ত্রণ কম। দর্শক, যেমনটাই বলছিলাম আসলে রাজধানীর চক বাজারের মতো রাজধানীর কারণ বাজারেও হচ্ছে বেচাকেনা হচ্ছে ইফতার সামগ্রী। ইফতার সামগ্রী মূলত হচ্ছে অন্যান্য বাজারের তুলনায় এখানে কম দামে বিক্রি হচ্ছে। আর এখানে যারা বিক্রি করতে থাকেন তারা আসলে মূলত মৌসুমি বিক্রেতা, তারা বছরের রমজান মাস কেন্দ্রিক হচ্ছে বেচাকেনা করে থাকেন। এ ছিল আমার কাছে এই এলাকার সর্বশেষ সংবাদ।